أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আপনারা কিন্তু এখানে আসছেন এই মকসদেই মনে বাসনা নিয়ে আসেন নাই মনের আশা নিয়ে আসছেন না কারণ কি এই কনকনে ঠান্ডায় কেন এখানে আসলেন ডাক্তার বলতেছে বের হইও না ঠিক না ভাই ঠিক ভালোবাসার মানুষগুলো বলতেছে বের হইও না কত ঠান্ডা আমরা না হয় 2-4 টাকা পয়সার লেগে বাইরে যেতে পারি আপনারা তো তার জন্য বের হন নাই কি বলেন কারণ আমরা জানি না কালকে আমাদের জন্য কি ঘটতে যাচ্ছে জানেন কে আল্লাহ আরো জোরে বলেন জানেন কে আল্লাহ তো ওই জানাটা ভালো হোক আমরা সবাই চাই কি চাই না চাই কখন ভালো হয় যখন রসূল কারো পক্ষ থেকে আল্লাহর কাছে বলে এই জন্য আমরা মাহফিলে বসে দরুদ শরীফ পড়তেছি কারণ আমরা দরুদ শরীফ পড়ার মাধ্যমে রসূলের কাছে বসে গেছি রওজা শরীফের সামনে দাঁড়ায়া হাজী রসূলকে সালাতু সালাম দিচ্ছেন ওই সালাতু সালাম রসূল পাকের নূরানী কান মুবারকে যতক্ষণে পৌঁছায় আপনার আমার দরুদ সালাম ততক্ষণেই রসূল পাকের নূরানী কান মুবারকে পৌঁছায় আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সামনে থাকা ব্যক্তি নবীকে সালাতু সালাম দিচ্ছেন তার সালাতু সালাম যতক্ষণে নবীজির কান মুবারকে পৌঁছায় এই রাউদগাঁওয়ের মাটিতে বসে আপনাদের দরুদ সালাম ততক্ষণেই মদিনায় পৌঁছায় কারণ আমরা নবীকে হাজির নাজির মানি কথা বলুন ঠিক না ঠিক আছে আরেকজন মানবেন না ভালো কথা যারা সব মানেন সব থেকে একটা দলিল দিই আমরা সকলে মানি কি দরুদ শরীফ ফেরেশতারা পৌঁছায় এই ব্যাপারে তো কারো কোনো আপত্তি নেই কি বলেন কারো কোনো আপত্তি আছে আমাদের আকীদা নয় এটা দলিলিক ভাবে প্রমাণিত ফেরেশতারা আমরা দরুদ পড়লে নবীর দরবারে ফেরেশতারা রে আল্লাহ কি দিয়ে বানাইছে নূর দিয়া ভালো করে বলেন গুড় দিয়া কথা কয় না মাটি দিয়া না গুড় দিয়া আর ভালো করে মাশাআল্লাহ ওয়াজে তাফসীর নেই কেটে কইছে মশলা তো বুঝই কথা কয় না বুঝেন না আপনারা বাঙালি মুসলমান যে পরিমাণ হট্টল আর যে পরিমাণ বুঝে দুনিয়ার আর কোন মুসলমান এই পরিমাণ বুঝে না এটার কারণ বাঙালি যে পরিমাণ ওয়াজ মাহফিল করায় আর শুনে এটা দুনিয়ার আর কোন দেশে হয়ও না শুনেও না জি কয়টা মুসলিম বিশ্ব দেখছেন এমনও মুসলিম দেশ আছে বাবা দেখলে মৌলবীর গালে দাড়ি থাকতো না দেশটা মুসলমানের বিশ্ববিদ্যালয়টা মুসলমানদের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় তাদের বড় বড় কারি তাদের জমিনে কিন্তু তাদের বড় হুজুরের গালেও দাড়ি নেই কোন দিকে ইঙ্গিত দিচ্ছি ভালো করে বুঝবেন মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় গেলে তো বাবু
আশ্চর্য লাগে ইসলামের যে কি করুণ অবস্থা। এই দেশগুলো ভ্রমণ করলে হতাশ হয়ে যেত, মালয়েশিয়ায় মেয়ে ছেলেরা প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, গেঞ্জি গায়ে দিয়ে পায়জামা পরে ঘুরতেছে, এর বেশি আর বলতে পারবো না। সাংঘাতিক অবস্থা। এই জন্য মালয়েশিয়ায় কেউ গেলে আর দেশে আসতে চায় না, কারণ এটা সিঙ্গাপুরের পাশের দেশ, না মুসলিম কান্ট্রি। আচরণ দেখলে কেউ না বললে আপনি বুঝবেন না এরা মুসলমান না আর কেউ। তো বাংলাদেশে এখনো মা বোনরা বোরকা পরে বাজারে গেলেও একটা বোরকা কথা কন থাকে কি থাকে না? দেখছে সিনেমা গেল বুকের একটা ফরে। আমি আরেক বেডিনে না দিব, আমার না দেখলি কেউ আছে না নাই, কিন্তু বহু ইসলামিক দেশ দেখছি আহা আফসোস। এর জন্য আমাদের শুকরিয়া করা উচিত। একটু জোরে আলহামদুলিল্লাহ, একটু জোরে রে বাপ আলহামদুলিল্লাহ। সিলেটটা মানুষের বেশি করা উচিত। সিলেটের বাতাস আর সিলেটের বাইরের মুসলমানদের বাতাস এক জাত না। সিলেটের টুপিওয়ালা আর ব্রাহ্মণবাড়িয়ার টুপিওয়ালা বেশ কম আকাশ আর পাতাল। মাইন করেন না আমার দেশের কথা বলতেছি। শাস্তাগঞ্জ পার হইয়া খালি বিশ্বরুদ ডুববেন, সরাইল বিশ্বরুদ, তাইলে বুঝবেন টুপিওয়ালা আর দাড়িওয়ালা কারে কয়। কথা বুঝেন না কি কইছি? যুব বায়ু এক নম্বর, শয়তানি আর কুত্তামি তো হিড়ে হিড়ি তো এক নম্বর, কথা কয় না। সিলেটে মৌলবি বেশি না, সিলেট জেলে আগুন লাগাইছে, কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার এরা ফাতে হও করতো জানে, আবার আগুনও দিত, কথা কয় না। এই ধরনের মৌলবীরা কি ইসলামকে বাড়াইতেছে না ধ্বংস করে ছাড়তেছে? আমার আলোচনা একটু মন দিয়ে শুনবেন, আশা করি উপকার পাবেন। আল্লাহর ফেরেশতারা কিসের বানানো? আরো জোরে নূরের, আরো জোরে কন মাশাল্লাহ। নূরের বাংলা কি? আলো। আলো নূরের বাংলা কি? কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, নূরের বাংলা কি? আলোর গতি কত জানেন? এই রাউত গাওয়ার একজন সুঠাম দেহি যুবক যদি দৌড়ায় এক সেকেন্ডে যাবে দশ হাত বড় জোর, কথা দশ হাত যাইতে পারবো কিনা? তারপর আমি ধরলাম দশ হাত। রাউত গাওয়ের সবচেয়ে সুঠাম দেহি শক্তিশালী যুবকটা যদি দৌড় দেয় এক মিনিটে যেতে পারবে দশ হাত, আর একটা আলো যদি দৌড় দেয় প্রতি সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল, কথা বুঝবেন, কথা বুঝবেন। আল্লাহর সৃষ্টিকে আল্লাহর তত্ত্বের উপর মেনে নেওয়াই ইমানের পরিচয়। যুক্তি তর্ক দিয়া বোঝার চেষ্টা করা হলো শয়তানের পরিচয়, কথা বলেন ঠিক না বেঠে? কারণ আল্লাহ বলছেন আদমকে সেজদা করো, ইবলিস কোনা যুক্তি ফরে না, কথা কন যুক্তিতে ফরে না, কারণ মাটির থেকে আগুনের ক্ষমতা বেশি, আগুন মাটিকে জ্বালায় ছাই করে দেয়, আগুন সব সময় উপর দিকে যায়, আগুন সব সময় তার শক্তিতে বলিয়ান, আগুন কেমনে মাটিকে সেজদা করবে? এটা যুক্তিতে ভরে না। আল্লাহ কই যুক্তি ছাড়া যদি ভরে তো কম, কথা কন ঠিক না বলছি? আমি আদমের ভিতরে যা দিছি সদ্য গোষ্ঠী ইবলিসের জিনের ভিতরে আমি তা দেই নাই। ওই আলোচনায় তোর যাবো না, এটা আমার সাবজেক্ট না। আল্লাহ সবচেয়ে বেশি ইলম, সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বেশি কামালত দিয়েছেন ইনসানকে, চিল্লায় কর না সুবহানাল্লাহ। এই যে কবিরা গল্প বানাইছে ফরিল্লাহান সুন্দর, ফরি আবার কেডা? ফরি বলতে কিছুই এই সৃষ্টিতে নাই, মনে রাখবেন এটা মিথ্যা ভুবাস, কবির কল্পনা। কারণ মানুষ থেকে সুন্দর কোন সৃষ্টি খোদার জগতে নাই, সুবহানাল্লাহ বলুন, মানুষ থেকে সুন্দর সৃষ্টি খোদার জগতে নাই। আলেম ওলামা আছে তো, আমারে ভুল ধরবেন, তাহলে পরীর মতো সুন্দর বলা থাকি মানায়?
কথা বলেন মানায় মানুষের চাইতে সুন্দর আর কেউ জগতের সৃষ্টিতে নাই সুবহানাল্লাহ মনোযোগ আমরা রে বানাইছে আল্লাহ মাটি দিয়া ফেরেশতা বানাইছে আল্লাহ নূর দিয়া নূর এর বাংলা হলো আলো আলো যদি দৌড় দেয় এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যেতে পারে প্রতি সেকেন্ডে কয় মাইল এক লক্ষ মানে স্বাভাবিক নূরের গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের জন্য আশুগঞ্জে সুইচ অন করলে সুইচ দিতে দেরি হয় এই রাউন্ড গায়ে বাতি জ্বলতে দেরি হয় না কারণ সে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যেতে পারে আর এখান থেকে একশো মাইল হইতো না কথা কন ঠিক না বেঠিক এটা আসতে কতক্ষণ লাগবো যে কারণে চোখের বলে সুইচ দিছে আশুগঞ্জ বাতি জ্বলছে বুঝবেন এই নূরের ফেরেশতা আমরার দরুদ পৌঁছায় কোন জায়গায় মদিনা কোন জায়গায় এই রাউদগাঁ থেকে মদিনার দূরত্ব হইল ছয় হাজার মাইল কত মাইল আমাকে বলুন যে এই ফেরেশতা প্রতি সেকেন্ডে যেতে পারে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ফেরেশতার গতি আরো বেশি তাইলে ওই ফেরেশতা মদিনায় এক সেকেন্ডে কয়বার যাইব হারাইব কি কন একত্রিশ বার নর্মাল আলো এক সেকেন্ডে এই রাউদগাঁ থেকে মদিনায় যাবে মদিনা থেকে আসবে একত্রিশ বার সুবহানাল্লাহ কইছেন না সুবহানাল্লাহ আর আসতে কোন সুবহানাল্লাহ মাঞ্জে মাথায় কুলাইবো এটা বানাইছে কেডা আর জোর এখন কে মানুষ বানাইছে যে বিমান বড় জোর তিনি ঘন্টায় ঘন্টায় ষাট সেকেন্ডে মিনিট ষাট মিনিটে এক ঘন্টা সর্বোচ্চ দুই হাজার মাইল একটা জেট বিমান যেতে পারে আর এক সেকেন্ডে আল্লাহর নূরের ফেরেশতা একত্রিশ বার মদিনায় আসা যাওয়া করতে পারে রাউদগাঁও থেকে তো আপনার দরুদ লইয়া যাইতে কতক্ষণ লাগবো আমার নবীর এক সেকেন্ডের একত্রিশ ভাগের এক ভাগ সময় লাগবো এই রাউদগাঁওয়ের সালাম নবী মুকান মোবারকে পৌঁছতে ঠিক হাজি সাহেব যখন আমার নবীর রাউজায় পাক থেকে পনেরো হাত দূর থেকে সালাতু সালাম দেয় বাতাসে ভেসে হাজির জওয়ানের জোরে ওই আওয়াজ ততক্ষণে রাসূল পাকের কান মোবারকে পৌঁছে ততক্ষণে ফেরেশতা আমার আপনার দরুদ সালাম রাসূল পাকের কানে পৌঁছিয়ে দেন রাসূলের নেটওয়ার্ক দেখছেন কত মজবুত সারাটা পৃথিবীর আয়তন হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার কিলোমিটার চোদ্দ হাজার মাইল সারা পৃথিবী কারণ পৃথিবী গোল পৃথিবী কি আরো জোরে কোন কি গোল আকাশের রং কি সর্বনাশ করে লিখিনি ভাই বাকুই ভাই না জানলে সুখ থাকবে আকাশের রং কি কোন কিতাব ভাইছেন আকাশের রং নীল কোরআন শরীফ আছে এরকম কথা আচ্ছা হুজুর কোরআন শরীফ আসেনি তখন হাদিসও আসেনি কারণ আল্লাহ আসমান বানাইছে আল্লাহ লাল নীল আকাশের রং কিছু লেখছে না নবী দেখছে নবীও কইছে না যারা দেখে না এরা তো নীল কারণ আকাশের দূরত্ব এত দূরে এটা দেখার মতো সক্ষমতা মানুষের চোখে কথা বলে না চোখে কি কোন এখান থেকে মিরপুরি দেখবেন না এখান থেকে তো মিরপুরি দেখবেন না কথা কন ঠিক না বেঠি তো আপনি আসমান দেখবেন কেমনে কোটি কোটি হাজার হাজার কোটি মাইল দূর মানুষ চাইতে চাইতে তার চোখে একটা নীলাভ আবরণ আছে এই বেটকি দিয়ে হুটকি এটা একটা কথা আছে না চোখের তখন আর কাম করে না নীলাভ আবরণটা তার চোখের উপরে চলে আসে তখন সব নীল দেখে কথা কয় না কি দেখে তখন করে কি জানেন এই রাউদগাঁও থেকে তাকালে পাঁচ কিলোমিটার দূর দেখে বাবা আসমানটা তো মনে হইতেছে যেন লামাতাসের বাজু দিয়ে লেগে রয়েছে কথা কেন কথা দেদর কথা কেন দেদর লামাতাসি যায় দেখবেন ওমা এই এইটার সামনে কোন গা ওই যাই যাই যে সুলতান সিদ্ধে লেগে রয়েছে দেদর সুলতান সিদ্ধে গিয়ে দেখবেন আরে খাইছি রে দিদি ওই এম এতে গিয়ে কইতে জানে অভিগঞ্জের বাজুতে লেগে রয়েছে দেদর দৈরে তোকে না অভিগঞ্জের বাড়িত লাগে লাখাই দিয়ে দেদর গেলেন ভাই বাজনা সঙ্গ দেদর গেলেন নাজমিরগঞ্জ দে দোর হ্যাঁ গেলেন গারেক ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ রুখে গেলেন দে দোর দূর দূর থেকে গেলেন বাংলাদেশ সাইডে
لهذا هندية بدو نيته ياوناي باكستان ياوناي أمريكا قال ياوناي غويرا قال بنغلاديش هرفوروناي كثاكا ثقنا بيجي একদম বাংলাদেশ থেকে যাইবেন দুনিয়াটা সক্কর দিয়ে আবার সুজা বাংলাদেশ হইবে কারণ দুনিয়াটা গোল দুনিয়াটা কি আরো জোরে কোন দুনিয়াটা কি এইজন্য সূর্য তলে গেছে আমরা আর কারণ সূর্য কখনো ঘুমায় না সূর্য কখনো সূর্য এখন আমেরিকারে আলো দিতেছে আমেরিকাতে এখন রাত বাজে জাস্ট 10:11টা আমাদের এখানে রাত বাজে 10:11টা আমেরিকায় বাজে বেলা 11টা সকালে 11টা বাজে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই কাজ কার নাস্তিকদের বিজ্ঞানীর কথা কোন আমার কথা হলো কার পাওয়ার বেশি নাস্তিকদের বিজ্ঞানীর সেকুলারদের বিজ্ঞানীর নাকি আমি আপনি যে আল্লাহকে মানে সেই আল্লাহ আমার প্রশ্ন বুঝবেন ভালো করে আমরা নবী মাটির নবী না নূরের নবী নূরের মাটির নবী হাজির নাজির হইতে পারে না নূরের নবী হাজির নাজির হয় অনেকে কয় এখানে আইলে কবরে থাকে কেডা এই যে রাউদগাঁও বিদ্যুৎ আইছে আশুগঞ্জ থেকে এখানে বাতি জ্বলছে কত দিয়া নীরবে আইছে না তার এই তার কোনো বাতি আছে কারেন্ট আছেনি আছে আছে আশুগঞ্জ কি খালি আছে না ওখানে আছে এখন যদি সারা দেশের মানুষ খালি বাতি ধরি ও মরু নাকি লাইনে জোড়া ধরবো সপ্তাহ মরবা কথা কেন লাইনে যারা ধরবো এই জন্য হযরত আজরাইল মালাকুল মওত আল্লাহর নূরের ফেরেশতা ক্ষমতাও বেশি সুবহানাল্লাহ কো না এই নূরের ফেরেশতা চাইলে এক পলকে গোটা বিশ্বের মানুষের জান কবজ করতে পারে কেমনে এক বিদ্যুৎ যেমনি সারা দুনিয়ার মানুষে একসাথে লটকায় মারতে পারে তেমনি ভাবে আল্লাহর নূরের ফেরেশতা যখন তার বেলায়েতের ক্ষমতা জারি করে সকলের জান তার কবজায় চলে আসে সুবহানাল্লাহ ক্ষমতা আছে না নাই আছে কথা বলেন ক্ষমতা আছে না নাই আছে আজরাইলের ক্ষমতা আছে নবীর নাই কি কোন কোরআন শরীফ পড়েন ইবলিস আল্লাহর কাছে কি কইছে আল্লাহ ইবলিসকে যখন কয় গেট আউট আল্লাহ কামটা ঠিক করছো না কে রে রে কো 9.5 লক্ষ বছর সেজদা দিলাম শেষে আমারে উষ্টা দিয়ে দরে দিবা খাইলা আছে তুমি কিছু দিয়ে দাও কারণ ইবলিসে জানে দেনেওয়ালা আল্লাহ কত দেখেন শয়তান বুঝে আল্লাহর কাছে চাইতো আমরার ইমানদার আজকে খেতা লইয়া ঘুমাইতে আছে ঠিক কথা কয় না দা আমরার ইমানদার কি আচ্ছা কোন ইমামে কি শীত আছে আরো জোরে কোনা শীত আছে কারণ আমার নবী কার লাগিয়া বইছো নবীর লাগিয়া কথা কন ঠিক না বেছি বলেন আমার নবী খন্দকের যুদ্ধের সময় আমার দয়াল নবী সুবহানাল্লাহ গন সুবহানাল্লাহ খবর পাইলেন কাফেররা 10,000 সৈন্য নিয়ে আসতেছে 10,000 আমার আল্লাহর নবী কি বলেন সাহাবী জীবনে কোনদিন এই আরবে 10,000 সৈন্যের বাহিনী কেউ দেখে নাই মানুষ কম না কদিন আগে এক ব্যাগ কইল ওয়াজ করো কি কয় মক্কা থেকে মদিনায় গেলাম একটা মাজারও দেখলাম নাম কি বলদের গরু বলদ মানুষ নেই তো মাজার দেখবো কই কারণ সেটা বেঁধে এদিকে মাজার খুঁজো খুঁজে এই দেশে মানুষ হই নাই কুত্তা হইবে নি বেটা তো বুঝিয়া কয় কি যদিও গাঞ্জা আমরার মধ্যে কিছু মানুষে খায় আমি দেখছি এরা জানি কোন বাং খাইছে আল্লাহ জানে যারা ওলির দুশমন কথা গান ঠিক না বেছে এরা খাইছে আসল বাং উমি সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইরজিউন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم في قلوبهم مرض فزادهم الله مرضا سبحان الله الله কই হক আর বাতিলের পার্থক্য হলো যারা বাতিল শোক আছে দেখে না কান আছে শুনে না জবান আছে হক কথা বলতে জানে না
কথা কোন ঠিক না বেঠি এরা সত্যকিতে অন্ধ কারণ তারার কবল বড় মন্দ কথা কয় না আবু জাহেল জ্ঞানী নবী চিনে নাই উতবা সাইবা জ্ঞানী নবী চিনে নাই নিজেরা যখন বসতে একটার একটারে কইতো মুহাম্মদ রাসূল তাতে কোনো সন্দেহ নাই আর প্রকাশ চাইলে কিছু মুহাম্মদ রাসূল ইসিন কিছু তখন নবী আল্লাহ ঘটনা কি সিফাত গুলো সব স্বীকার করে আবার আমার সামনে এলে উল্টো পাল্টা কয় কয় এদেরকে আমি সিল মোহর মাইরা দিছি এদেরকে ওয়াজ করলে কোনো লাভ হবে না ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন নবী কিছু কাফের আছে যাদেরকে ওয়াজ করলে শুনে কিন্তু এই যে কাটটা কাফের এগুলোর ওয়াজ করে কোনো লাভ নাই বাদ দিয়ে লাইন দর দেখাইলে যে কথা না দেখাইলে এক কথা এইরকম কেউ হইলে আমার ওয়াজ তার জন্য না আমার ওয়াজ তার জন্য আর কেউ যদি মনে করেন কিছু বুঝবেন একটু বসেন আকলটা খুলে দেমাগটা দিয়ে চিন্তা করেন কথা কয় না আমার নবী নূরের নবী কথা কন ঠিক না বেঠি ইবলিস আগুনের ইবলিস আল্লাহর জিগায় আল্লাহ আমারে কিছু দেও বুঝছেন আরে মিয়া তুমি ইবলিস ঠেকাইবা কেন ইবলিস ইবলিসের জ্ঞানই তো তোমার কাছে নাই তুই ইবলিস ঠেকাইবা কেন নাই কথা কন যে বেড়ে সুর চিনই না সুর ধরবো কোথিকা পুলিশ পাঠায় দেখেন রাইতের বেলা কেন সুর ধরে কারণ পুলিশে খুব বালা বুঝে সুর কুন্দর ধরে তো দূর দিও এটা ট্রেনিং আছে আর কথা কেন হ্যাঁ রাত আন্ধারের ভিতরে সুর ধরে লিও আমরা পারব আমরা কুয়াশায় দৌড় দিলে দেখবেন গাও আর মিশি আরেক গাও গুচ্ছে বুঝেছি ট্রেনিং আছে না নাই ইবলিস আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে কিছু দাও কি দিবা আল্লাহ গো আল্লাহ আমার তবে কিয়ামত পর্যন্ত হায়াত দাও সুবহানাল্লাহ কইতেন না কারণ ইবলিস জানে আল্লাহ চাইলে কাউকে কিয়ামত পর্যন্ত রাখতে পারে কথা কন ঠিক না বে ঠিক মনোযোগ দিবেন কি এর পিতা বানাইব পিতা সুবহানাল্লাহ কইতেন না তো দাড়ি ভাগলেও লাভ আছে না মর্যাদার প্রতীক আল্লাহর তরফ থেকে আপনারা যা যা পারেন আলকাত্রা কিনা সব গ্রহণ করে লিবেন এরা মর্ত চায় না কারণ সাদা দাড়ি দেখলে কুলজাত কিছু সিহ মারে মারে মানে এ সাদা লাল দিয়ে গেছে সাদা দিয়ে গেছে দর দর করে দিই কারণ যারা দাড়ি হয় না আর বুয়া বসে দাড়ি হাঁটছে না ওরা কথা কয় না একটা বেড়া গিরি আর কি কষ্ট হইতেছে আপনাদের বেশি সময় দিব না ইনশাল্লাহ বারোটার ভিতরে শেষ করাম আমাদের ফার্ম দে আগাই দেয় তো দরবার লাগাই দিতে হইব একটু মহাব্বত একটু মহাব্বত শুক্রিয়া তার নবীর দরবারে পড়ে আল্লাহুম্মা দূরে দূরে যাব ওয়াজ করে যাব কিনা কোথা বলি সবাই রে লাভ নাই ওইসে না ওইসে না বাবা ওইসে না নবীর আশেখ দরু করে বলি নবী শুনতেছে না নবী কোথায় বললে খুশি হইব আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সব জবান খুলুন মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা হকার বাতেলের প্রথম বিরোধ হলো শয়তান আল্লাহর হেকমত বুঝে নাই যুক্তির মধ্যে গেছে কথা কন ঠিক না বে ঠিক আর জিব্রিল আমিন বুঝছের জিব্রিল আমিন কয় না হক যুক্তির নাম না হক হলো কোরআন মানা নবীর আদর্শ মানার নাম হলো হক নবীর আদর্শের বিরুদ্ধে যত বড় বিজ্ঞানী প্রমাণ করুক না কেন একশো তালাক আগেই দিয়ে দিমু কথা কন ঠিক না বেঠি না মাসুম সাহেব নিলে আরে খাইছে একবার বুড়ে গেছে
আমার খুব মহব্বতের মানুষ হঠাৎ করে চেহারাটা বের করতে এসে আসি আমি কম দরবারের কাজে ব্যস্ত থাকতাম বাইরে খুব একটা প্রোগ্রাম আমি রাখতে পারি না আপনাদের দোয়া আমার বাগদাদি কাফেলার প্রচুর প্রোগ্রাম হয় মনোযোগ কথা বুঝবেন জিব্রাইল কয় যুক্তি সুক্তি নাই জিব্রাইলের ক্ষমতা আছে না নাই বুঝছেন জিব্রাইলের ক্ষমতা কত দূর নবীজির সাথে জিব্রাইলের আলাপ সালাপ নবী কয় জিব্রাইল হাওয়াটা কি রকম আছে কোন নবী কইতা আমার গতি কত সুবহানাল্লাহ মানুষের বানাইন না আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আর আমার গতি কম নবী কত নবী গো আমি আবার অফিসে আমার অফিসের নাম হইল সিদরাতুল মুনতাহা সাত আসমান আমাদের থেকে যতটুকু দূরে সিদরাতুল মুনতাহা আরো ততটুকু সুবহানাল্লাহ কইছেন না ওইখানে আমার অফিস আমি ওইখান থেকে বসা আল্লাহ কয় জিব্রাইল কিছু দেহস আমি কি দেখতেছি কি দেহস ইব্রাহিম রে আগুন দিয়ে নমরুদের দলের কাছে এখন ইবলিস বসা ইবলিস বুড়া যায় কয় ও বাবা নমরুদ তোর বয়স কম এখনো দিশ পাইছস না মনে মনে কয় ইব্রাহিম রে সারা দুনিয়া মিল্লা ডাকাইলো আগুনে ফেলতে পারবি না যতক্ষণ আমি মালাউনের বুদ্ধি না লইবে মুরব্বির মাসে লোক হেস লাগাই না মুরব্বি সমাজ আসে না বালা কামদের মধ্যে ঠেঙ্গি দিতে পারবো হইতে এই রাত্রে কিছু পা হ্যাঁ খাইবো আবার গেছে আনিস যদি দেহটা লম্বা করলে আরো কিছু পাওয়া যাবে আপনার এটা শোনা এটা আমার বাড়ির দেশ আছে দুলা ভাই গো না ভাই থাক কিছু ভাত খাইছি তো এই জন্য বদনাম করে দিত সমস্যা আছে পুরো ইবলিসের খাচ্ছ তোমরা ইবলিস গিয়ে নমরুদ রেগুলে তো মাথায় ধরতেছে না এত ইব্রাহিম রে খোদা রে চিনি না আমি এনা চিনি ইব্রাহিমের খোদা কি জিনিস কিছু মানুষ সমাজ থাকবো জান না হইলে নবীর বিরোধিতা করব কথা কয় না কিতাব পড়ব আলিম হইব এরপরে নবীরে আকতা কুকতা কইব যেমন শয়তানে জান না শুনলে ওই শয়তানি করে কথা কন ঠিক না বুঝি গিয়া নমরুদ রে করে বেটা একটা কাম হল বেটা বিড়ি একখান করে একটা ড্যান্স মার স্টেজ বানা কি বানা বানাইয়া কাপড় সুপর কুল নায়কের দেখবা ফ্যানশার্টের পরে একটা আরো কিছু কাপড় আর বেরি খালি কাপড় ভালাই দিয়েছে কারণ ইহুদিরা খ্রিস্টান শয়তান জানে মুসলমানকে ধ্বংস করতে হলে উলঙ্গ নরনারীর সামনে পৌঁছে দাও ঈমান ফেরেশতা পলাইব আজকে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা মোবাইলে আমার যুবক ভাইরা কি কুমুর যুবকের কথা সাদা দাড়িওয়ালা বুড়ো বিরোজাইয়া নাইজ দেহে আবার কয় এটা নাইসটা ওইছে না আমরা সময় যে নায়িকাটা ছিল কথা কেন জি জি এটা মনে থাকতো এটা মনে থাকবো মরার পরেও মনে থাকবো ওই নায়িকা আল্লাহ কিয়ামতের দিন দিব যে নায়িকার দিকে দৌড়াইবো আল্লাহ দুঃখ 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 গেল কতক্ষণ ঘুরে বেড়ে দিলে বারবার দিতে না ইয়াল্লাহ ইয়াল্লাহ কি কর তোরা যে এই বেডির দলে এখন বুঝছি আমার হাবিবের দলে না খেলা খুব দাঁড়িব জের দিল যেটা টান থাকবো কেয়ামতের দিন দৌড়ে এই খোয়ার ভিতরে যায় ঢুকবো সব থাকবো এমবাপ্পের খেলাও থাকবো মেসির লাইতে লাইতেও থাকবো আমার তাইনের ওয়াজের মাঠও থাকবো যারা ওই খেলার পাগল মাফিক তুইয়ে দৌড়বো আল্লাহ কবে ডুবতে দে সবাই ঠিক নবী বিড়ি খেয়েছি না হেঁটা খেয়েছি আমরা আপনারা তো মনে হয় এমন কজন বাদ যাবেন বিড়ি খাই না খা খি একটার ফিসে দিয়ে আরেকটা কথা আস্তে আস্তে কম কষ্ট নিন না আপনারা জিব্রাইল কয় নবী আমি অফিসটা ব আল্লাহ কয় দেখছো ইবলিস কইলাম গেছে কথা কয় না ঠিক কুত্তা আমি সর্দার কইলাম গেছে তুমিও যাও লাগবো আল্লাহ রেডি হইতেছি বড়টা গেছে না তার দূর লাগবো তো
এগিয়ে কিন্তু জিব্রাইলের বাহিনীর একটা দাওয়া মারছে কি বেড়া বেড়ি ল্যাংটো করে ছেড়ে দে ফেরেশতা একটু থাকতো না কথা কেন ঠিক জিব্রাইলের বাহিনী উলঙ্গনারি দেখতে পারে না এমন কি বাবা কোন ইমানদার যদি উলঙ্গ হয়ে যায় তার রক্ষী ফেরেশতার ধারে কাছেও থাকে না কোন যদি মুমিন মুসলমান মিথ্যা কথা বলে তার দানের দিকে যে প্রহরী ফেরেশতারা থাকে বাবা ওই ফেরেশতারা একটা দূরে তিন মাইল পর্যন্ত যায় মিশা কথা কইলে একটা দূর মারে ফেরেশতা কেমনে জানেননি ওই ফতের মধ্যে মরা ঘুরে থাকলে দেখবে ডক্টর বলতে করে একটা দূর মারবো কথা কেন ঠিক ঠিক গন্ধ তো দূর করে দূর হয়ে গেল ঠিক ঠিক মিথ্যা কথা যখন ইমানদার বলে তার বুক দিয়ে এমন ভূত গন্ধ বাইর হয় ফেরেশতা সহ্য করতে না পারে একটা দোষ শুরু করে দেয় এই মিশা কথা আমরা সমাজে আছে না নাই কি পরিমাণ বেশি এই মোবাইল আইডার একর বেশি না বেটা সতে সৎ বানাই গেছে এই দোস্তর মতো রাউত গব এক পয়সা আওয়াজ কাইয়া কি করবা আইন কই কমিশনার গড় বাজার ঠিক 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 কথা কো না দেখি ঠিক কটকান ঘরে ফুলাই কয় আব্বা এই ফুলা কই গেছে কব না কেন দম গেছে আমি হইলাম কুহিতি করে ফুরছে এক ঘন্টা ভিডিও দেখি ফুরছে স্কুলে না গিয়ে দাই মুরা কামা না দে ফিডা কাবা না হুজুর একটা তাবিজ দেন বাবা আমার মত সদ্দ করে ফিরির তাবিজ নয় সদ্দ করে ফির বর্তা কইয়া খাওয়াইতে পারবেন নিজে মিশা কথা কইয়া ছেলের সত্যবাদী বানানো যায় না কথা কোকটা এই জন্য আমি ওয়াজ একটু দেরিতে উঠি যারা ফক ফক করবে এরা ঘুমায় সারলে ওয়াজ উঠলে মজা লাগে কথা বলে না আল্লাহ কই গভীর রাতে ডাক দিস এই বর্ডার বর্ডাররা ঘুমাই লোক জিব্রাইল কই আল্লাহ তো কি করতা ওই যে দৌড় জ্বলুইছে ফেরেশতা ওই সরকার যে ধরে রাখছিল এরা চোখ বন্ধ করে দৌড় লইছে ওই দৌড় থেকে বাবা হেন গুজব আদবের সৌদি ল্যাঙ্গা সেন্টার গেছে দৌড় ইব্রাহিমের কিছু ফেরেশতা ইব্রাহিম নবীর ফেসন থেকে করাড়া ধরে রাখছে এখন এরা যাতে কক করছে নন্দ দেখো সাসা দি বেড একটা সাসানের বাড়ি সাসারে কিছু হাদিয়া দি সাসা ক বাবা আমি হাদিয়া নিলাম আমি ফিরি মাগনাগরর আছে মেয়ে 32টা আমরা দেশে বহুত মাগনা আছে আছে না নাই কথা কয় না আছে না নাই উদ্দেশ্য খারাপ কইল ইব্রাহিম খলিলুল্লাহর পেছন থেকে কিছু ফেরেশতা চরকার মধ্যে দৌড়ে রাখছে ইবলিস কয় ও নমরুদ বাতি যাবে এখনো হয় না ইব্রাহিমের লুঙ্গিটা টান দিয়া খুলে দে এত কষ্ট এত অত্যাচার ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদে না কিন্তু যখন এই পরামর্শ করে লুঙ্গি ধরে টান দিবে ইব্রাহিম চোখের পানি ছাইরা দেয় আমার আল্লাহ কয় জিব্রাইল আর বৈশা থাকবি না আল্লাহু আকবার জিব্রাইল তুমি জান্নাতে যাইয়া আমার একটা জান্নাতে জুব্বা লইয়াও যে জান্নাতে জুব্বা আমি আদম থেকে কেড়ে রেখে দিয়েছিলাম সুবহানাল্লাহ কৃষ্ণ না সুবহানাল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালামের একটা দামি কাপড় দিছেন মিয়া বেহেশত এহেন রাইখা দিছেন এই কাপড়টা জিব্রাইল কই অফিস সিদরাতুল কয় ওখান থেকে বেহেস্ত যাইবি গিয়া জামাটা লইবি ওই জামাটা লইয়া একটা দৌড়ে ইব্রাহিমের কাছে যাইবি ওই যারা দূরে টানতাছে লুঙ্গি দৈরিয়া এই লুঙ্গিটা খুলবার আগে লুঙ্গি টান দিছে মানুষের নজর ভরার আগে আমার ইব্রাহিম রে জাপ দিয়া দেয় আল্লাহু আকবার আর আস্তে কইতেন না সো আমার মাবুদের হওয়ার কি গুরার ডিম বুঝবেন নি মাবুদ রেখে রে খাইত যান গিয়া মাবুদের রসুলের গোলামি করে তুই বের হইতেন না কথা কর ঠিক না বেঠি ওই ব্যাক কল দিয়ে আজাইরে থাকে ফ্যাট মোটা করে লইছে এই জন্য নবী মাটির আমরা মতো তো দে কথা কর কথা কর ও আজ গুইরে ফিরে হ্যাঁ লাগুই দেখবা নবী আমরা মতো তো তুই দাও থাক দে নমস্কার হুজুর হলো লো ইল্লা ইল্লা করে যাই গেলাম কথা কয় না কথা কয় না হ্যাঁ এরা ব্যস্ত দাড়ি লম্বা করা কথা কয় না আমার আল্লাহরে আপনারা চিনেন নাই একটু চিনাইয়া দেই বাদ দাও তো খান না গাবর গাবর গিলেন
আপনাদের দেশে কয় শতক কেয়ার 37 শতক আচ্ছা 37 শতক পুরাটাতে যদি ধানের ছাড়া করতে হয় আপনারা কি কোন জালা করনি জালা ফলাইতে গেলে ধানের ছাড়া ফলাইতে গেলে কয় মণ ধান লাগবে চাঙ্গির দেওয়া হইছেন বাইরে গিরস্তের হতে বুঝো যোগ হই আমি হলাম সৌদির হতে আমি গিরস্তের হতে হই পুরো দোষ কি আর সাইল লিলে 12 বছর ওই বুঝো কিতা কোনে নতুন বীজ যে দেই জানি ওই তো না হুজুর ওই তো না সর্বনাশ করে লিছি আপনার মনে অত করে কানি না খেত নাই আমার কিন্তু আমার বাপের আছে এই লিগ আমি কই তারি কারণ এই দেশে এত কানি খেতুই না কি কথা কথা কে এই জন্য সহজে কেউ কই তারে না এই লিগ এক শতকের খবরও জানেন না জি 37 শতক কমপক্ষে 6 মণ 5 মণ থেকে 6 মণ লাগবে খেত বুঝা বুঝছেন কিতা কইছি ক্ষেতের মাটির তাল আছে সব ক্ষেতে এক জাত জ্বালা না কিছু কম ফলন লাগে কিছু বেশি ফলন লাগে কথা কয় না কেন সারা করে তুলে নিয়ে লাগেন না এই তো বুঝছেন 37 শতকের জ্বালা উঠাইয়া সারা উঠাইয়া কয় কের ক্ষেত লাগান যাইব আজকে এই শব্দ দিয়ে যাই বাবা আল্লাহ কি দেয় 37 শতকের জ্বালায় কমপক্ষে 40 কে লাগানো যাইব কত কে 40 কে রে কত মন দান হইব কত মন 800000 হইব কত কত আর গরব বড় করে এখন কত ফলাইলেন কত 1000 মন এরকম ফলাইলেন কত 5 মন 6 মন 6 মন গরে আনলেন কত 1000 মন 1000 মন কত গুণ দিছে হিসাব করে রেখেছেন কোন সময় কি কোন মেহনত করে দান পাওয়া যা সার দিলি দানো হ্যাঁ আলবাইলো দুবার ফারকে আলবাইলে দান হইব আঠাইশা সার যদি হুসকুনিত মারি দান পাওয়া যাবে এটা দেনেওয়ালাকে একবার কি ভাবছেন আমার আল্লাহ কত দয়া কি মুসলমান কি কাফের কি মুশরিক ফাসমন দান বীজ ফাল আল্লাহ কর ফালাইস না খাইবি কি দর 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 আমি দিয়ে দিছি 800 মন 1000 মন দিয়ে দিলাম চিল্লায় কর না সুবহানাল্লাহ এত বড় দাতা আর পাইবেন একটু জোরে আল্লাহর জন্য আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আমার মাবুদ কত বড় দেনেওয়ালাই মাবুদ রে চিনলাম না এই মাবুদে আমরা ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখ দেখ আল্লাহই সবচেয়ে বড় কথা কন ঠিক না বেটি তোর জিফু তো বড় না তোর মা বাপও বড় না তোর ক্ষেত বড় না বড় কেডা আরো জোরে কন বড় কেডা নেতাও বড় না ক্ষেতও বড় না কিছু বড় না আমি বড় একটু আমার কথা খেয়াল কর আমি সবচেয়ে বড় দেনেওয়ালা কথা কন ঠিক না বেটি এরপরেও বান্দার খবর নাই তখন বান্দার আল্লাহ কলিমার তলকিন দে কিসের তলকিন সুবহানাল্লাহ কর না হ্যাঁ এটা সুন্নাত মৃত্যু পথযাত্রী বিপদগ্রস্ত যে কোনো ইমানদারকে কালমার তলকিন করার সাথে সাথে তার ইমান ফিরে আসে এরপরে হুশ না আসলে বুঝবেন তিনি জাহান্নামী কি তিনি কি বুঝেন কি লেগে ইসলামের মধ্যে যাইছে আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাইলো পুরা কালেমাটা কেন আল্লাহ ফিট করলেন কারণ ইমানদারকে যখন তার কালেমা তার কানে দেওয়া হয় কলবের মধ্যে যদি ইমানের নূর থাকে সাথে সাথে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে নবীর দিকে দৌড়াতে থাকবে কারণ ইমানদার আর যাই হোক নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ কা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আবার আল্লাহকে দেখ আবার কি أشهد أن لا إله إلا الله أمي شك دي چي الله سارة كنو معبود أرزر كن كنو معبود
ধান দেনে ওয়ালাও নাই ব্যবসা দেনে ওয়ালাও নাই হায়াত দেনে ওয়ালাও নাই রিজিক দেনে ওয়ালাও নাই সন্তান দেনে ওয়ালাও নাই इज्जत দেনে ওয়ালাও নাই সুখ শান্তি দেনে ওয়ালাও নাই কথা কর আছে না আরো জোরে কোন আছে শেখ হাসিনার কাছে গেল আম্মা গো 15 বছর ধরে ক্ষমতা আপনি কিরম সাতিত কর কথা কইছ না তোর আল্লাহ নে হেদা সৈতাল লইলে ভালো আছেন পথে পথে গুল্লাম বেড়িল্লাহ আটলাম বাতাস বাতাস কাইলা দেখ আমারে কেমনে সত্তর দিকে সিকিউরিটি বেড়দা দূরে রাখে ডাইনে যাইতাম পারি না বামে যাইতাম পারি না কথা কো না ঠিক সান্দার আলো দেখতাম পারি না সূর্যের আলো দেখতাম পারি না দেখবার আগে পারমিশন নেওয়ার লাগে ফোর্স যে আমার চাকরি করে রেজিগান লাগে আমি আমার অনুমতি দিবা ম্যাডাম কি এর অনুমতি একটু সূর্যের আলোটা দেখতাম কখন রদিন অপেক্ষা করতে হবে কথা কর ঠিক এসবি ডিবি সিআইডি এনএসআই কথা কর ঠিক ঠিক সব দলা করব বেটি কার কইও দি টেকলাম বেড়া কথা কোনা দে এখন দি আমার বাড়ি তার কর করি বিরোধী দল যদি হুইন্না লিছে কই দেহ প্রধানমন্ত্রী মনে ভাই জামা গরম হই গেছে দর সুদে কি করে দাও কথা কয় না ঠিক কথা কন না গা ঠিক এই দৃষ্টিতে শেখ হাসিনার থেকে ভালো আছে আমরা দেশের বেডি যে ছাগল ছড়া এই ভিডিও ভালো আছে খুব সুখে আছে কারণ এই ভিডিও যখন ঘুমা তো তো বুঝে ঘুমাইতে হয় ছাগলটা উড়ু লইয়া কারণ বেড়ে ছাগলের বাইরে আর কোনো টেনশন নেই কথা কনা আর যে হুজুরের বন্ধ খেত আছে দিনে গুরগুরি করলি কো লাই 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 তো সময় কা বউ কার কি অত গুমতি করে আর রাত বন্ধ মুঠাটা হল্লি গো জুই যে ওয়া আমার মতই খায় রিক্সাওয়ালা খাই আরো তাজা আর বড় লোক গিয়া দেহ খাই খালি আর কোন বাজা ডাইল বাজা ছাড়া উপায় নাই তাহলে ভরসা করবেন কার উপর এজন্য আল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালেমা আছে না নাই আছে তালকিন দিল আল্লাহ এরপরে আইয়ে না কোন আগো যাইতাম না খেত খালি দানো আর দান আর দান ফেললে করলাম আল্লাহকে বলো দরে করলাম না হাইয়া আলা সালাম হাইয়া আলা সালাম আয় নামাজের দিকে আয় কথা কন ঠিক না বেঠিক কলা নামাজ যাইতা খেত দি দান ফিরে রইছে এটা আজ দিব কেটা মাজ দিব কেটা গড় গড় করব কেটা আল্লাহকে কল্যাণ সাসনি আয় কল্যাণের দিকে আয় ইমানদার তোদের কল্যাণ তো মসজিদে সুবহানাল্লাহ বলবেন না আমি রবের ঘরে আয় তোরা যা আসতো সব বলতো যে দরবারের মুরিদদের জন্য চাউল করে খাওয়াইতে তো বেচা বেশি করে আল্লাহ দরকার আছে না নাই আছে এই কথা কোন আছে না নাই আমার দাদার একটা মেশিন ডাকাতে ডাকাতি করে নদীর পার আছে নদীর পারে আইন না তারা যা লাগাইছিল সব থইয়া বাগে ওইখানে কেউ নাই আমার দাদা কো আল্লাহর উপরে ছেড়ে দাও সকালে মানুষের তুল্য বইছে ও সাপ হিসাব কই কারবার দি আপনি ঘুমান না কারাবার দেখান কি কারামত্রী বাবা ক বাবারে বাবা আপনার দুই দুইটা মেশিন নদীর পারে পানিতে লাগাই রাখে ডাকাতরা নৌকায় উঠে এমন সময় ফালাই যে দৌড় দিল এরা দরা কাশি যা আছে সব ফালাইতে গেছে উনি কয় আমি আল্লাহর উপর ভরসা করি আর তোমরা পাহারাদারের উপর ভরসা করো কথা কর ঠিক না বেঠিক আমার দাদা কইতে হয় মনি বেটা নমস্কার সব নাদি দাদা ক ক্রুশটাই দূরে কত লাগলো লাগতো না নমস্কার গিয়ে ক খেত কিন্তু নষ্ট হয়ে দাদা আমার দাদার মুড়িদের নাতি নাতি আছিল আর কি ক খেত কিন্তু নষ্ট হয়ে যাবো নমস্কার এর উদ্দেশ্য নমস্কার নাই ক শক্ত লইব এরপরের দিনকে সওয়ালে শক্ত মাটির খেত লাগাইছে আমার দাদা তো কিরে আগে শক্ত মাটির খবরটা লোসেন দান কুণ্ডাত ভালো হয়েছে এখন আশ্চর্য লাগলো শক্ত মাটির দুই দান বেশি দেনেওয়ালা কে রে বাবা
আরো জোরে কোন কে এই আল্লাহর জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই আছে এই আমার বাবারা বলুন নামাজ পড়ার দরকার আছে না নাই আছে একটু হাতটা উঠান আছে ভাই 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 আস্তে 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 একটু কামে উঠিস একটু আস্তে নামাজ পড়বেন জি জি আমি ওয়াদা নিচ্ছি না আপনাদের থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব যেন আল্লাহ তাআলা আপনাদের হাতটাকে বেইজ্জত না করে আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ চাইলে কাউকে আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না আর ঘরের মধ্যে নামাজ পড়ুন মা বোনদেরকে নামাজে লাগান আল্লাহর নামে শপথ করে বলি শয়তানি দুষ্টামি আপনার ঘরে থাকতে পারবে না ঠিক কারণ এটা প্রমাণিত কিন্তু দেখা যায় কি জানেন বাঙালি কি করে বাঙালি 13 মাইল দূর গিয়া ওই ফিশ সাহেবের কাছে গিয়ে তাবিজ আনতো সারা দিন বসে থাকতো কথা কানা দি ঠিক ঠিক নিজে আয়াতুল কুরসি পড়তে রাজি কি কোন জি জি আমাদের বড় বড় দূর সময় চলে আসছে বাবা ওয়াজ আমরা করি আপনারা আমল করেন না তা না কিন্তু নামাজের দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আসেন যাই ইবলিসের দিকে কষ্ট হইতেছে আপনারা তাই হইতেছে চিন্তা করেন না জিবরিল আমিন দৌড়ে গেলেন লুঙ্গি কিন্তু দূরে টান মারছে লঙ্গির দরে টান মারছের ভিতরে জিবরাইল আমিন বেহেশতে গেলেন বেহেশত থেকে আবার নমরুদের বাড়িতে এসে ইব্রাহিম রে লুঙ্গিটা ভরায় দিছে সুবহানাল্লাহ জান্নাতি যুগ বড় ভরায় দিছে ধরো তোমার আব্বার যুগ বড় আল্লাহ রেখে দিছেন দিছে তোমার আবার সুবহানাল্লাহ না তোমার প্রেমের ঠেলায় আল্লাহ আবার ফেরত দিয়ে লাইছে সুবহানাল্লাহ এইটারও বিরাট ইতিহাস আছে ইব্রাহিম নবীর রূহের জগতে দেখা আদম আলাইহিস সালাম কইছেন আল্লাহ এত বড় চমৎকার এত বড় ফজিলতওয়ালা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ তখন আল্লাহই কইছেন একালি ফজিলত লইব তোমার যে লুঙ্গি রেখে দিছি এটাই ফেরত নিব সুবহানাল্লাহ তার প্রেম আমাকে এতটাই মজবুর করবে জোরে কইতেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী কই খোদা আরেকটা আরেকজন তো দেখি এলাকাটা কইলা কেটে যান নিলে নূরুন নবী মুস্তফা আল্লাহ আমার ইলা চাই সুবহানাল্লাহ কান কদিন আগে আপনাদের পাশের এলাকা মাধবপুরে এক বাহাসে গেছিলাম এক তফসির করে আল্লাহ তফসির কেটা করে তো জানো নই উচ্চা কয় কি আমরা নবী যে মুহাম্মদ ওনাকে 40 এর আগে সব মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইতো আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ কইতো জোরে বলবেন না নাওয়াজ বিল্লাহ এমনি 100 বার থানবি সবকে আপনার বড় হুজুর মানেন হাজার বার আশুফলি থানবীকে বড় হুজুর মানেন কিন্তু থানবীর কথা মানেন না কেন থানবী নবী যে নূর এর উপরে অনেক দলিল দিয়ে কিতাব লিখেছেন নাসুতি ফি যিকরিন নবিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিতাবে কি লিখছে নবীরে সাহাবী জিগায় নবী গো আপনি কোন সময় নবী ছিলেন আপনার ভাষায় কোন সময় আপনি নবী আসলা নবী উত্তর দেয় আদমের দেহ দেহর জায়গা রুহু রুহুর জায়গা তখনই আমি নবী আমরা বইরা লেখা মৌলবি আনফর অলি না আনফর মৌলবি আরেকদিন আনফর মৌলভী চিনছেন না ভাইয়ের নাম আনফর কি কিন্তু বাইরে সবাই বড় ভাইল আলিম ফাগরি বললে সবাই সালাম দেয় তার একদিন শখ হয়েছে আনফর আলীর তাই না একটু ফাগরিটা ভিন্ন দেখবো আনফরের আবার শরীর গতরটা খুব ভালো আছে এ যখন ফাগরি ভিনছে তো আতারে ফাতারে ফেসাইছে তো এই যে আমরা ফাগরি তো এটা 10-12 আর বাস করে পড়ছি দেখিয়া এটা বোঝা জানা টুপির সাথে মিশে গেছে যদি আপনারা যদি আতারে ফাতারে বান্ধেন দেখবেন এটা একটা মস্ত বড় হাত লই যাবে আমরা দেশের মানুষ কি ভিতরের খবর জানে বাবা ফাঁক দিয়ে একটা আল্লাহর ওলি একবারে ফুলের কলি
এক হচ্ছে কি গেছে দিয়াত দিয়া বাড়ির কাছে মানুষ সালাম দেয় আলাইকুম আলাইকুম করে কয় বাবা একবার শর্টকাট উত্তর এরকম উত্তর তো জীবনে শুনছি না এরকম আজগুবি ওয়াজ আজকাল বাড়িছে না জি জি বক্তা বাড়িছে কি না কথা কোনা বাড়িছে কি না কয় ফিসাবি কইতাছে আল্লাহর নবী কিয়ামতের দিন বড় টেনশনে থাকবেন আল্লাহর নবীর আমল নামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে আউযুবিল্লাহ এটা আজগুবি আল্লাহ নো কথা কোনা দেই আল্লাহর নবী বলে টেনশনও থাকবো তাই না দাই না তো আমল নামা দিব না বাম হাতে দিব কিরে মগর বাচ্চা আল্লাহর নবী তো গুণ হই নাই টেনশন কি রে সুবহানাল্লাহ কইতে না এই কিতাব পড়ছো বুখারী শরীফে শেষের দিকে যে সুপারিশের হাদিস ইয়া আল্লাহ আল্লাহ সমস্ত নবীরা ফেরেশান আমার নবী সেজদায় করে থাকবো আল্লাহ নিজে নবীরে ডাকবো এখন বুখারী শরীফ আন্দা আমি পড়াই দিতাম পারো এই হাতাম বুকও আছে যেই সময় আই এই সময় কইবেন ওই যে মাসক তো মুড়ি দিছে আমার কাছে এখন তাওনি লাগবো সিফাত পড়ছি এর দূরে কইবেন বলে তোর পিসাবরে লইয়া দেখবেন দাওয়াত ছাড় হয়ে পড়ুক এমনি দাওয়াত লাগে বহাস করলে দাওয়াত লাগবে না ফালতু বহাস করে যান যৌক্তিক কথাবার্তা কথা কন ঠিক ভাবে ঠিক ঠিক আমার নবীর সিজদায় থাকবেন বাবা সমস্ত নবীরা মুখ মোবারক উপর দিকে দিয়ে ডাকবে রব্বি নফসি আমার নবী সিজদায় পড়ে থাকবেন আল্লাহ নিজে ডাকবেন ইয়া মুহাম্মদ আই মুহাম্মদ ইরফা রাসাকা মুহাম্মদ আপনার মাথা মোবারক ওঠা ও আমার হাবিব আপনি টান আমার কাছে কি চাইবেন গো নবী দুনিয়ার মধ্যে আপনি এত কিছু দিলাম কিন্তু কিছুই চান নাই নবীর আল্লাহ দিছে কি দিছে না আরো জোর এখন দিছে কি দিছে না হযরতে জাবের আনসারী নবীরে দাওয়াত করলেন নবী গো পেটের মধ্যে পাথর দেখে আমার মনে সহ্য হয় না নবী আপনার আমি জোহর দুপুরের বেলা একটু দাওয়াত দিলাম আমার ঘরে খাইবেন আয়োজন অতি স্বল্প আমার নবী দাওয়াত করেন সাহাবীরে তোমরা বড় ক্লান্ত খন্দকের খান মাটি কাটা বড় কঠিন কাজ কথা না বেশি খাই রিক্সা আলার মাছ চল পেটে খুদা লেগে তোমরা চলো আজকে একটা জান্নাতি দাওয়াতে যাব জাবের দাওয়াত দিস আনসারির বাড়ির দাওয়াত জাবের এক দৌড়ে বাড়ি যায় কয় বিবি সর্বনাশ হয়ে গেছে কি সে কোন নবী আড়াই হাজার লই আইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবি কো কি আড়াই হাজার তোমার না কইলে নবীর কানে কানে দাওয়াত দিতা সুবহানাল্লাহ কারণ কম মানুষের দাওয়াত দিলে ঠাস করে কইলে বাকিরা বেইজ্জত হয় মনে কষ্ট যায় কথা ঠিক না এই জন্য হুজুর দাওয়াত দিলে তো কানে কানে দিলে সামর্থ্য নেই হুজুরে বুঝবো কথা ঠিক কিনা আমার নবী তো আইতাছে আড়াই হাজার লইয়া গো বিবি আমার তো পায়জামা গরম এই আড়াই হাজার আমি কি দিয়ে খাওয়াম তিনজনের খাওয়ান কি আড়াই হাজারে খাওয়ান যা বিবি কয় আমি সাহাবি ওয়াহাবিনা ও স্বামী আমি সাহাবি ওয়াহাবিনা ওয়াহাবি কয় নবী আমরার মতোই গরিব মানুষ ফকির মানুষ নবীর কিছুই না আর আমি সাহাবি জানি রে দাওয়াত আমার নবী যদি দিয়ে থাকেন আল্লাহ জান্নাত থেকে খাওয়ায়া দিব কোনো সমস্যা হবে না আমরা আমরার কাম করতে দেই আমরা আমরার কাজ করতে থাকি লো আমার যা আছে আমি পুঞ্জি বিটটা আডামাটা বানাই আর তুমি এক কাম করো ছাগল খান জব করে দাও আমি রান্ধি দুই ডেকসি রান্না করে বসে দিছে নবী আয়া কে দাওয়াতি কই কই আর রাসূলুল্লাহ আমি হাজির গামস কে নবী আসতাছে গাম জানে তো ভিতরে তো টেনশন নবী কে তুমি ডেকসিটা লই আও কিছু পড়লেন কি দিলেন জমাই দিছে না অতি পাতলা ঠিক না বেঠি আনো খামে আটা টানো বন্ধ করো রুটি বানাই দিয়ে থাকো আর দিতে দাও সাহাবিরা খাইছে নবীকে কিরে ভেদ বসে কো নবী বহুদিন পরে এমন জান্নাতি খাবার আর খাই নাই আর হাজার বিদায় নবী কো যাবে তো দেখছি তুল ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কইতে গেল আমার ডেকসিতে তো সামুসি লাগছে না না
মামলা পাইবা সরকারের হিসে গুরবা তো সরকারে তোমারে গুরুতি গুরুতি সারবে ঠিক ঠিক এইজন্য ওলি আল্লাহর জঙ্গল বইয়ে তাহে তোর আগে খুব কিলে কিলে কর আমি মাবুদের তালাশে আছি ঠিক কথা কোনা কি আর মাবুদের তালাশে যে হইছে মাবুদ যে হইছে এত মুখ করে এক কথা কইলে নমরুদ ফুইরা চাই ঠিক কথা কোনা কথা ঠিক রাজনীতি করলে বল জি না আল্লাহর নবীর জবান যদি একটু মেলে তো خلاص ওইটা তো আমরা নাই খালি ফুফান জয় ফুল জয় ফিন দেখেন নাই রূপ দেখাইলে মইলে লোক আমার নবী কয় কিয়ামত পর্যন্ত যদি মাইছে খায় খোদার কসম এই খাবার শেষ হইতো না চিল্লায় কেন সুবহানাল্লাহ এইজন্য দেখছি তো উড়াই দে তো এখন আমারে খাওন দে আমি তোর খাওন খাবো কিতাবুল মাগাজি হুদাইবিয়ার সন্ধির দিন বাবা শেষ দিন কার কাছে পানি নাই সাহাবিয়া নবীর ডাকতেছে নবী গো পানি নাই আমরা কি জানতাম কাফেরেরা দীর্ঘ সময়ের জন্য আমাদেরকে এখানে আটকে রাখবে নবী কে চিন্তা করিস না তোরার ফুটলা ভাতে কিছু আসেনি কই আল্লাহ খাইবার লাগে তো নাই দেখি মশক ফাইতা উহুদ করলে কিছু উপর করলে কিছু পাওয়া যায় একটা গ্লাসে 200 ফুটা তো থাকে একবারে শুয়ে খাও না কথা কোন তো নবীর নবী কয় এই এরকম থাকতে পারে কই দুই আন এক ফাইতলা হইছে এক পাতিল পানি সব উপর করে ঢাইলে যারা যারা হুডা হুডই ক টেনশন নাই আয় আমার তরে ফর্দা পাইছি সুবহানাল্লাহ বিতর সুবহানাল্লাহ ওই ফর্দা একটা বাইর হইছে এক শের পানি দুই হাত মোবারক ডুবাইলেন সাহাবী কয় মুসলমান নবী চিনলি না নবী চিনলি না রে আমার নবীর দশ আঙ্গুল মোবারক দিয়া ফর ফর করে পানির নহর জারি হয়ে যায় আমার আল্লাহর নবী বলেন শোনো এ দুনিয়ার মানুষ মুসা কালিমুল্লাহর পানির দরকার আল্লাহকে কয় আল্লাহ পানি দাও আল্লাহ কয় পাথর ও বাড়ি দাও লাঠি দিয়া লাঠি আর পাথরের মাধ্যম লাগবে রে কিন্তু আমি নবী কিছুই লাগে না আমি নবী নিজে আল্লাহর সবচাইতে বড় কুদরতের প্রকাশ এজন্য আমার নবীজি পানি পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন দশ আঙ্গুল মোবারক দিয়ে পানি বার আমরার মতো কথা কন আমরার মতো ইমাম হুসাইন কি পানি খাই তো ছেলেকে ফাইদে তো ভাল লইলে এই জন্য ইমাম হুসাইন কয় আমি আলী আজগুরে লটকায় রাখছি মাটি ছাও লাগাইছি এখানে একটা একমত আছে মুফাসসিরিনরা লিখছে যে ইসমাইল সবিহুল্লাহর পায়ে রাখা জমিন সহ্য করতে পারে নাই সেই ইসমাইল সবিহুল্লাহর রক্ত নূরে মুদাসসম নূরের নবীর রক্ত খুন মোবারক যেই সন্তানের আমি জানি রে আমার আলী আজগর যদি চিৎকার করে জমিনের মধ্যে আঘাত করত পানি বের হয়ে আসত এই জন্য উঠায় দর্শে রে ইয়াজিদের দল নবীর জন্য রক্ত দিতে আসি কত নিবিনে আমার দুধ খাওয়ান না বাচ্চার রক্ত পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য দান করে দিলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো হে মদিনা না দিদার দাও গো হে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো আরশের মেঘমান করেছে না কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো ভালো করে বলো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে
مدينة دیدار دو گو نبی دیدار ہوئی تیرا جی آسن تو کتھا کر آسن نہیں نبی کہے من رانی او را من رانی لا يتمسه النار بابو مناقب رویت النبی صلی اللہ علیہ وسلم حدیث ترمذی تے আমার নবী বলেন আমারে যেই ব্যক্তি দেখছে অথবা যে আমার কোন সাহাবীরে দেখছে তার দারে কাছে জাহান্নামের আগুন যাবে না আজকাল একদল লোক বাড়ি সেরা সাহাবীর বিরুদ্ধে কথা কয় জি আমি কথা কয় না কেন জি এরালে ফেতনাবাজ মাল হো আমার কাছে বুয়াইবেন 5 মিনিটে যদি ফেসাব না করছে এই দেশে মুখ দেখাইতে হয় না ঠিক 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 বড় বড় মাদ্রাসা গুলো দেও মন্দিরে খারিত সাহস হয় না আমি তো চ্যালেঞ্জ করে কইলাম একটা কওমি আলেম যদি বুঝে লাডি লোন যেত না ফিডন যেত না বাপ ডাকলে বহস হইতো না ঠিক ঠিক কথা কোনা দেই বাতিল আছে হ্যাঁ এরা সব সময় না জানে লাডি আছে নাই যেখানে লাডি আছে নাই এরা যদি বুঝে সুন্নিরের ভিটা দন দেব তাইবো আর যদি বুঝে না হেন ফিডা ফিডি চলতো না খালি দলিল লাগবো আব্বা ডাক লাইতো না বহুত দেখছি হুজুররা তো বড় বড় আলেম আমার তো আর তিলিম কালাম নাই সাফার জোরে চলি আর কি একটু খালি আপনাদের হবিগঞ্জের বাড়ির গেলে দেখতে পারবেন কথা কানা মনোযোগ জিব্রাইলের গতি আছে না নাই স্যার কোন নবী আরেকটা কথা কই তো কোন ওই অত সাজিও না এত বড় ডাম্বরা সাউ হুজুর দাও জিব্রাইল কোন নবী ইসমাইলের গলা ছুরিটা চালাইছে কার গলা ইসমাইল আলাইহিস সালাম এই সময় আল্লাহ কই কি রে জিব্রাইল দেখতাছ আজকে দেখতাছি তো ছুরিটা কইলাম আমার ইসমাইলের গলা চালাই দিছে রে চালাইলো আমার মকসদ কিন্তু ইসমাইল জবর না সুবহানাল্লাহ আল্লাহ কোন কি করতা কই যে সাইরা দিছে চুরি দেয়া এই ঠেলাটা দিছে ইসমাইলের গায়ে লাগার আগে বেহেস্ত যাইবি একটা দুম্বা লইবি এটা লইয়া ইব্রাহিমের চুরির তলে যাবি দুম্বা ঢুকাবি ইসমাইলের বাড়ি আল্লাহু আকবার নবী গো ওই দিন আমি আসলাম সাত করে টান দিয়ে ফুসি দেখেন নবী আমার গতি কত ওই জিব্রাইল যখন বাবা সিদরাতুল মুনতাহা বরাক নাই বাবার সঙ্গে নাই আমার নবীর সামনের দিকে যাবেন জিব্রাইল বলল ক্ষমা চাই গো রাসূলের সামনে যাওয়া যাবে না কেন না ওখানে যে নূরের জগৎ ওইখানে যে পাওয়ারফুল নূরের জগৎ যেই গতি ওই গতি আমি জিব্রাইলেরও নাই সিল্লাই কইতেন না সুবহানাল্লাহ ও আল্লাহর নবী বিমানে যদি কোনো মানুষকে বান্দা নিতে চাই যাবে না কারণ বাতাসের বাড়িতে তার সামরা পর্যন্ত থাকবে না বিমানের গতি ঘন্টায় 1200-1000 মাইল আপনি যদি দুপুরে বান্দা লও বাতাসে বাড়ি দিব আর গরমে ফুই দিয়া একদম জয়েন্ট না করে আর্মার সহ ঘুরে যাব জিব্রাইল কো নবী যুদ্ধের গতি আছে আমি এই পর্যন্ত আছি এরপরে আর আমি তাপমাত্রা সহনশীলতা আছে না নেই আমরা বেশি উপরে উঠলে কিন্তু আমাদের অবস্থা টাইট হয়ে যাবে জিব্রাইল কো নবী ওইখানে যে তাপমাত্রা এটা আমারও শোয়ার ক্ষমতা নাই নবী কই তো আমি না আমি তো যাইবে কারণ আমি তো ওয়াহাবি না আমি সুন্নি সুবহানাল্লাহ ও নবী আমি না আপনার মত না আপনি আমার মত নবী গো না আমি আপনার মত না আপনি আমার মত জগতের খবর দূরের কথা আমি জিব্রাইল সেখানে যাওয়ার ক্ষমতা নাই এক চুল পরিমাণ যদি আগায় জ্বলে পুরে ছাই হয়ে যাব কিন্তু নবী গো আপনি নবী তো আল্লাহর নবী এই জন্য আপনি খোদার আরশে আজিম পর্যন্ত যাবেন কিছুই হবে না আমরা নবী কান্ন আল্লাহর মানে আল্লাহর অংশ জি না এরা খালি নবীর আল্লাহর নূর গুলি শরীক কয় তা আল্লাহর ঘর কাবা ঘর গুলি শরীক কোন কথা কেন আল্লাহ কি ঘরে ঘুমায় কোনো দিন আল্লাহর কোন ঘরের দরকার আছে এটা হচ্ছে ইজাফতের তশরিহি জাতি নুরীকরণ আর স্পেশাল নুরীকরণ এটা মূলত কি ইজাফতে তশরিহি নবীর মর্যাদা যেমন কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর করার দরকার নাই কিন্তু মর্যাদা বাড়াই দিছে সুবহানাল্লাহ
কথা কোন ঠিক না বি ঠিক যদি দুনিয়ার হীরামনে মুক্তার ঘর বানায়ও একজনে কয় আমি এটা তো আমার কাবা ঘরের সমান হই আচ্ছা কোন এরকম মুসলমান কবি না কাফের কবি কথা বুঝবেন খানে কাবার তুলনা কেউ দিলে যদি কাফের বলেন আর জান্নুর কে আমার আল্লাহ বলেছেন আমার নূর যাকে আল্লাহ বলেছেন আমার রসুল চিল্লাগান সুবহানাল্লাহ আদম গো আদম আপনি কি কয় রসুলুল্লাহ কয় কালেমা কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ কয় রসুলুল্লাহ লাগান না কেন লাগান দিত না ওই ক্ষমতা দিছে না অগর নহু আপনি কি রসুলুল্লাহ কালেমা কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ নহু নাজিউল্লাহ কুমা আর রসুলুল্লাহ লাগান আহমদ আর মুহাম্মদ দুটা নামের কারণ কি এই সরি তফসির করে বলি বুঝবেন না তফসিরে রুহুল মানি রুহুল বায়ান এরপরে তফসিরে কবির পরে হানাফি মাযহাবের সুন্নি আলেমদের যুগের যারা ইমাম তাদের তফসির করে একটু দেখেন বেদাত বেদাত দেখেন বেদাত ফরেন কই দাঁত বেড়াই দিন বেদাত কই ঠিক ঠিক কথা কোনা গা ঠিক কিতাব পড়বেন তারপর কটকট করবেন এগুলা তো একদম দলিল আদিল্লা দিয়ে হাদিসের করে রেওয়ায়াত দিয়ে লেখা আছে আমার নবী গেছেনি কথা কয় না আমার নবী গেছেনিও ইব্রাহিম আপনার জাতির বাপ কহ আপনি কি আল্লাহর রসুল তো কলিমা কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ রসুলুল্লাহ গেল কই রসুলুল্লাহ গেল আল্লাহ রেখে দিছে সুবহানাল্লাহ গেল সুবহানাল্লাহ ওরে ঈসা তুমি কি কানে আল্লাহর রসুল কো কলমা কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ রসুলুল্লাহ লাগাও না কে কয় এই দুঃখিত নবীর উম্মত হইয়া গেল আমরা হইলাম কাগজে কলমে না আমরা হইলাম ফাইসি মাত্র একটা লকব কিন্তু হকিকতে রেজিস্ট্রেশন আহমদ যিনি তিনি আইসা বলবেন দেখুন বাবা কেমনে বলে কে বলে জীবনে কোনদিন মুসা কালিমুল্লাহ রসুলুল্লাহ বলে নাই ইব্রাহিম খালিলুল্লাহ রসুলুল্লাহ ব্যবহার করে না আমার নবী হুদাইবিয়া সন্ধির সময় বাবা আমার নবী এক পক্ষে আরেক পক্ষে আবু সুফিয়ান আমার নবীর নাম মাওলা আলী লেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু সুফিয়ান খারে এক রাসূলুল্লাহ আমরা মানিল মুহাম্মদ থেকে আব্দুল্লাহ ভোলা মুহাম্মদ লেখ রাসূলুল্লাহ মানি না আমার নবী কয় আলী রে রাসূলুল্লাহ তা কাইটা দাও আলী কয় নবী গো গলা কাটতে বললে সেকেন্ড দেরি করতাম না কিন্তু নবী মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাটতে পারবো না নবী জানে না কারেশ কো ঢেউ তুলতেছে দেখো আলী তো ঢেউ উঠলে তো আমার উঠতো না আমার তো মাবুদের ঢেউ উঠতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আমি ইশকের দালালত খোদার ইশকের দালালত তোরারে দেখাইয়া দেব আমার নবীর সন্ধি পত্র টানিয়া যখন মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাটলেন আল্লাহ কয় জিব্রাইল যাও এবার আমি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম চিল্লে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ এখন কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কালেমা সুবহানাল্লাহ 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 কইতা না আল্লাহ কোরআন সহ্য হয় নাই খোদা বলে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা কেন আবু সুফিয়ান কেন রাসূল কেটে দিয়েছেন আলী এর সেই জন্য আজকে আমি খোদা আপনি রাসূলুল্লাহ খুদ কোরআনের অংশ বানিয়ে দিলাম চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এবার দেখি কেটা কাটে আপনি রসুল কাটতে পারবেন আমি আল্লাহ সহ্য হবে না মুহাম্মদুর রসুলুল্লাহ আমি আল্লাহ থেকে মুহাম্মদকে জুদা করা আমি রসুলকেও দিব না আর ওই নবীকে একটু খারাইয়া সালাম দিল বেদা একটু সালাতুলিয়া বললো শুনে আরে কি ঘটনা কি কথা কয় না আল্লাহ বুঝার তৌফিক দেখ আমিন আমি নাসিল লইছি
আপনারা শুনলেছেন তো আমিনে তো আসতে চান শুনি নাই শুনি নাই দেখি শোনার ব্যাস করছে বাহুবল তো খাওয়ান লাগে না আমার তো সিনেমা হিসাব ধরেন নয় বাহুবলি কি কন সব মিশা কথা দুনিয়াটা জুড়ে যা মিশা চলছে বাহুবলি একটা সিনেমা এটার মধ্যে এক বেড়ার এমন শক্তি কিরে বেড়াই তোমরা হিন্দু বেড়েন তোর মধ্যে অত শক্তি থাকলে সুলতান মাহমুদ গজনবী শত্রু ভাই আয়া গুতাই সিং কেন তোমরা কথা কর ও মা কি কর মুঘলরা গোরার কাছ কাছে 300 বছর শাসন করছে ভারতবর্ষটা মুসলমানরা আগা গোড়া মিলাইলে 800 বছর শাসন করছে কত বছর জিয়া এত বড় বলি থাকলে তো লিগেছেন কো কথা কনা কে এগুলা নতুন ষড়যন্ত্র হিন্দুদেরকে উস্কায় দেওয়া মুসলমানের সাথে যুদ্ধ করার কথা কেনা ঠিক আরে কয়টা কথা কনা কথা কনা ঠিক হ্যাঁ কুটকুটি উঠলে বুঝবা সূত্র হত্যা কি জিনিস কথা কনা দে ঠিক এক মুসলমানে গিয়া তুলসী পাতা দা আতারে ফাতারে মরে গেছে তুলসী পাতা আর ফুজার ফাতারে বিজ্জুত করে এ হিন্দু দুষ্ট গুরতাছে কি রে তা আমিও তরতরে বিজ্জুত করি দুস্তরের কথা কি এত বুঝছে কি কাম করব এগে সূত্র হতে দেই নি এগে সূত্র হতে তো বলতে দিয়েছে কতকাল ধরেই বলে গেছে সূত্র হতে দম পড়াইছে মরণি পড়ে লুঙ্গি সুঙ্গি কইলা দূরে আর কো বাবা শহর হতা তো তুমি হতা না খুব গরম শহর সাথে যে গোসা দিছে এ বুঝে আরেকজন নবীর সামনে বেয়াদবি করবে এটা কেউ সইতে পারে আরো জোরে কান পারে আমার কদিন আগে কওমি আলেম কইল ভাই এমনিতে খুব লাফালাফি করে নাস্তিকরা ব্লগাররা নবীর বিরুদ্ধে কথা আমরা নাই আমরা মিয়াম লং মার্চ টং মার্চ করে মাঠ মাঠ ফাড়াই নিতেছি এমনিতে লড়েন চলেন আমি তোমরা লাম সিজনাল ফুকি ফুকি আমরা কথা বলা ঠিক ঠিক আমরা তো বাংলাদেশি ফুকি কুকিল না তো মেহমান না তো কোয়ালিটি কি তো কইলেন আমি তোমরা দুটি পুরা নিউসে পতলা মান্নাস আমরা তো প্রতি বছরই মিলাদুন নবী আইলে লং মার্চ করি ঠিক কথা কর কথা কর একবারে দলিল জাগার দিছি হ্যাঁ তোমরা বুঝি নবী বাড়া হয়ে আনছো দলিল লাগে না আমরা করলি খালি দলিল লাগে ঠিক ঠিক কথা কন কথা কন ঠিক এই যে লং মার্চ করছি এটা দলিল আছে এতে প্রমাণ করে দিছে নবীর পক্ষে মিছিল করতে দলিল লাগে না রাজপথে নামতে দলিল লাগে না ওরা বছরে একবার নামছে আর আমরা রেগুলারই নামাতেছি নামমে থাকার দরকার আছে না নাই আছে কথা বলেন আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় আমিন এই হক আর বাতিলের মধ্যে পার্থক্য একটাই হক সর্বোচ্চ মর্যাদা আল্লাহকে দেবে কথা কন ঠিক না বেঠি সর্বোচ্চ মর্যাদা নবীকে দেবে কথা কন ঠিক না বেঠি আল্লাহ তোমার নবী কি আল্লাহই বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর আল্লাহর নূর কথা বলেন আল্লাহর পক্ষ থেকে নূর সুতরাং আমরা নবীকে এই কথা বলো মানুষের গরু কেমনে ও আমার নবীর বাপ তো আছেন আমরা লহান আদমের গরু মাটি মাটির গরু হাডি কেমনে ও কুহত গোসানি দরকার আছে কিন্তু এই গোসানি শয়তানের খাচ্ছে কথা কর ঠিক না বিঠি শয়তান আল্লাহর দিকে মারতে মানে চ এটা বুলে ওরা এটা পাত্তর লন্ডা আর আমি সব দগ দগ করে উঠি আমার কি রং আল্লাহকে বাইর হই তওবা কর বাইর হই কথা কর কিন্তু শয়তানে কাল্লা তোমার যে কি ক্ষমতা মূল্যায় না জানলো আমি জানি কোয়ারি কসকি তো কি দিতাম কো আমার কি আমত পর্যন্ত আয়াত দাও কারণ জানি না তুমি ভারো সোয়ানাল্লাহ কইতাম তোমার নবীরে ভয় দত্তি কার আসুন আমগুলো দেখতেছে না কেমত পর্যন্ত দেখবো ইন্না আরসালনাকা শাহিদা কোরআন কইবা সোয়ানাল্লাহ কোন এই ওয়াজ যেদিন করি তখন বুঝবে নাজির নাজির কারে কর ওদিন এক বড় মৌলবি বড় আমি সবই বুয়াত শেষ আমার ওয়াজ সবের সাথে আটটা তুলছেন না হাজির নাজির মানছি কতক্ষণ পরে আমি বাড়ি নিয়ে গেলে কেউ কামনে কেমনে কোনা ওয়াজটা বুঝু হচ্ছে এই রহমিল হাজির নাজির তো মানুন জানি না আপনারা তুই যত মৌলবি আনলেন কই ঠিক আই যত মৌলবি যদি এই ওয়াজ করে সিরাজনগরের হুজুর তো মোলা পাবলিক কোটা থাকলে আল্লাহ মাহবুবে জানে জি জি দুই চারজন মৌলবি স্যার কেউ থাকলে জানে শুধু জি জি ঠিকই আছে এই যুগের লেগে তো বাহারুল উলুম জি বাহারুল উলুম কিন্তু আমরা দেশে বাহারুল উলুমদের কোনো দাম নাই
আমরা বললাম সুলু ফুটিয়ে তরঙ্গরণ করতে পারি আর কুদ্দা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক আর আস্তে একদম বন্ধ গেছে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন ইবলিসে কয় আল্লাহ আমি তো তোমার মালের গোবর জানি আমি সাইয়্যিদুল মালাইকা না কিতা জানো হায়াত যে তুমি চিরস্থায়ী দিতে পারো এটাও জানি ঠিক ঠিক কেমনে দেখো তোমার নবীরা হায়াত দিছ না সুবহানাল্লাহ কারণ নবীরা ইন্তেকালের পরেই আবার রুহু মুবারক দেহে ফিরে আসে তাফসীরে কবির এই ব্যাপারে ডিটেইলস লেখা নবীজির ইন্তেকালের জন্য নবীজির রুহু মুবারক লিয়া জিব্রাইল গেছে আলমে ইয়াতে ওই বরজখে বরজখের কারণ নেই সাইয়্যিদুল মুরসালিন দূর নবীর কত নবীর সুবহানাল্লাহ কইতেন না এই নবী আরশে আজিমের মেহমান কই দেই তো কোমেডি কি কস তুলি তো না কোন আমারে নজাকা জবা নাই ভাই আবার বাপ করে দাও আমার শেখ আছি নাইলে আমার বাড়িটা ভাইটা বাংলো সারা কথা কথা গা এখন যদি কুরের ঘরে বেড়ে দিকে কমাই গেল তোমার ঘরে শেখ আছি নাইতেছে বেড়ে ফেললি গো একটা সেন দাদা আল্লাহ বাসা কারণ এই বিড়ে আইতো না আমার ভাইটা মারতো কথা কথা কারণ আমার ঘরটাই তো বাঙ্গিয়া বুঙ্গিয়া উষ্টায় মুষ্টায় বকদা হইবে এরা কয় এত মানওয়ালা বেরস তারা আইতেছে যে রুহুর পাশে আমি জায়গা দিন কই তুমি এক কাম করো নি অনুধ এই ঘুরতে ঘুরতে শেষে গেছে আসমানো প্রথম আসমানো প্রথম আসমানের নিচে পরে আদম আলাইহিস সালাম দিকে কারলি ইস আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্দার ফেরেশতা দূরে এসে কি রে আজরাইল কারলি ইস সাইয়্যিদুল মুরসালিন কো মাগু মেরাজের দিন যে নূর নবী গেছি সুবহানাল্লাহ ও ইলার লি ইস সিলার জায়গা আমি কই দিমু কি রে সুবহানাল্লাহ কইতেন না ওই খোদার মেহমান রে জায়গা দিবার জায়গা কিছু নাই গেছে দ্বিতীয় আসমান যাইতে যাইতে সারা দুনিয়া ঘুরে গেছে আল্লাহ রাজি আল্লাহ না আরশ লই তো আরশ তো জায়গা দেন যেত না আরশ আমার নবীর জুতা মোবারকের দুলির জন্য যাহার জুতার দুলির জন্য আরশ হবে কুল রে জাতি নূরের ফুল যারো সিলাই আদম হাওয়াত দোয়া কবুল রে জাতি নূরের ফুল জোরে কন্না সোহান জাতিনুর স্পেশাল নূর একটা অর্থাৎ রসুলের পক্ষে নূরের যে মর্যাদা এটা বুঝার জন্য এই এজাফত গুলো ব্যবহার করা হয়েছে কথা বুঝে আসছে রসুলের অংশ আল্লাহর অংশ এটা কোনোভাবে বলা যাবে এই আমার নবীকে কই রাখবো শেষে আল্লাহ কয় আদরে জাহান তুলি আইছে জাহান নে তুইয়া সুবহানাল্লাহ কইতেন না সিদ্দিক আকবর দেখছেন ইন্তেকালের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন উমর কিন্তু দেখছে না এর ভিতরে কিন্তু রুহু মুবারক নবীজির দেহ মুবারক ওই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে না কার বারে উমর কি ব্যাক কলাছি কথা কথা দেখি উমরের মতো ইনসাফ হলো জমিন আর ফায়দা হইব এই বেটা তোর বাড়ি ঢলে বলি কক যে আমার নবীর কইবে মর আমার হাতে যাই দে মারা কথা না ঠিক অন্ধদের সাথে আমাদের কোনো কথা নেই এখন ইবলিসে কয় নবীর না জিন্দা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তুমি না রে কবর রিজিক দিবা তো আমার দিবা না কে আমার আজীবনের হায়াত দাও আল্লাহ কো যাহ তোরে দিছি সুবহানাল্লাহ এরপরে কয় আল্লাহ গো কয় কি আমার আজীবন নাজিরের ভাওয়ার দাও কে রে এটা করতে হইলে কুমা তুমি যে আজীবন নাজির কে রে বানাইবা আমি জানি না এটা যে তুমি ফারো তুমি যে সাইলে বান্দারে আজিম নাজির করতে পারো এক দেহে এক শরীরে কোটি নয় হাজার কোটি মানুষ সক্ষম ব্যক্তি হতে পারে একজন 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 একটা পারসন চাইলে কোটি কোটি দেহ ধারণ করে প্রতিটা দেহে সমান পাওয়ার অ্যাপ্লাই করতে পারে আল্লাহ কেউ না জানলে আমি বান্দর ঠিক হই জানি করে বান্দর তো বলা কথা একশো শ্রী তুমি যে ক্ষমতাটা কেউ দিতা না আমি জানি না তুমি লিখকে রাখছো না একজন এই ক্ষমতাটা দিবা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহু আকবার আল্লাহু আকবার
সাহেবের তাফসীর দেখলে পাবেন এই ঘটনা। শয়তান আগেই জানে নবীর জানা সাক্ষী বানাইব একদম শুরু থেকে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। চিল্লাই করে না সুবহানাল্লাহ, সব শয়তান আগেই জানে। এই জন্য কয় আল্লাহ আমার একটু দূর দাও, কি দিতাম আল্লাহ গো, আমি ইবলিস একাই যেন কোটি কোটি দেহ ধারণ করে তোমার আদম জাতির কলবের ভিতর দুইটা শয়তানের ওয়াসওয়াসা দিতে পারি। বালা বাবা বিশেষ শ্রী কথা কয়, শয়তান জানে এটা শেরেক না বেটা, এটা আল্লাহর ক্ষমতার ভিতরে আছে, কথা কয় না ঠিক। শেরেক হইল আল্লাহর জাতের অংশ, আর আল্লাহ যা দান করেন সেটা কারো মধ্যে আসতে শেরিক হয় কথা কন, শেরিকের মতো একটু শিখছেন না বিসমিল্লাহ আল্লাহু আকবার করতে, একবার আছে না জব করতে গেছে বিসমিল্লাহ আল্লাহ আকবার সুরি ধর চুলটা, একবার দূর বেটা আল্লাহ আকবার হরে হরে সুরি ধর ভালোই লাগে, কথা কয় না কেন ওয়াজ করতে হরে মে মাহফিল হন শিরিকের সঙ্গে শিখছো না ঠিক, তাল গাছ হইয়া বেল গাছ খুঁজো কথা কন ঠিক, এক ব্যাগ কোলে খেজুর গাছের রস খাইছে কথা কন, কি খাইছে খেজুরের রস খায় আর মাথা মজা খুব ভালো লাগছে, কি করবো আটকাকে তাল গাছ উগে কলসি বন্ধে তুই কই দেখি লিগে কমাবো এটা রুস আই কেন মনে দুধারও বেশি কদিন পরে নাই মায়ে দেহে বাদর লেদা সারা বুঝতাম, খেজুর গাছ খেজুর গাছ হই যা পাইবার নবীর কাছে পাইবেন আর কেউর কাছে গেলে পাওয়া যাবে না, যেরকম পাওয়া যাবে না। এই যে মাহফিলে আপনারা বসছেন আপনারা জানেন আমার আল্লাহ চাইলে আপনি একখান থেকে মদিনা দেখতে পারবেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ওই ওয়াজ আর আমি যেতাম না, ব্যাঙ্গে মুতলো ইব্রাহিম নবী আগুনে জ্বলে আর ব্যাঙ্গে পানি কাপ কাপ করে মুতে দিত, আর একটা জিগে ওই ব্যাঙ্গা তুই মুতোস কে কয় বড় মুতাম নাকি ধরতাম আমার আতাসে বাকি আছে উগ্রে মরতাম, আল্লাহ নবী ইব্রাহিম আগুনে জ্বলবে না আমি মুতটা দিয়ে এলাম কিন্তু আমার তো ডিউটি আছে নাকি, আমি যে মাহবুদের গোলাম আমার তো ডিউটি আছে মাহবুদের বন্ধু আগুনে জ্বলবান বুঝে বুঝে তামুক খাইতাম রে আমি মুততে চাই আমার ইব্রাহিমের হাতে একটা মেডল দাও, কি মেডল তোর ব্যাঙ্গারে আগুন দি পাইছে আল্লাহ মেডল দিছে কারে কবরে তাকি বয়ে খা হাসরে উঠি বয়ে খা নবী সেদিন পাব কি আপনার দেখা নবী সালাম কায়া রাসূল সালাম আজম ইমাম তোমা ওয়ান জলওয়ায়ে শানে কুদরত পেলা তো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমা বজমে হেদায়ত পেলা আলে রসুল এ সালামে আজ জানা হক বল মদিনে কে চাঁদ হাজারো সালাম মদিনে কে চাঁদ
লাখ সালাম মদিনার কি চার করোড় সালাম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آية ربنا لمن معبود غنار بجاكل متين আল্লাহ কোন কোন ঠান্ডাকে উপেক্ষা করে আমাদের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ ঘর বাড়ি ছেড়ে তোমার মায়ায় তোমার নবীর প্রেমে আল্লাহ গুনা গুনা কাঁধে করে নিয়ে তোমার জান্নাতের বাগানে মাটির বিছানায় বসে ভিক্ষার দুইটা হাত বাড়াইয়া দিল শিক্ষক থেকে সমাজপতি মুরব্বী যুবক ভাইরা পর্দার অন্তরের মা বোনরা আল্লাহ হাত বাড়াইছে যার দুইটা হাত তোমার ভালো লাগে তোমার এই বান্দার খাতিরে বোন চুটিবে আদবে ক্ষমা করে তোমার বন্ধু বাবা শাহজালাল মুজাহিদি আমিনের নাম দিয়েছি আল্লাহ আজকে যদি এরা খালি যায় কলঙ্ক লাগবে তোমার বন্ধুর গায় তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আমাদের আম্মা আব্বার জিন্দেগির তমাম গুনাহ খাতা মাফ করে দাও দাদা দাদির গুনাহ মাফ করে দাও পীর উস্তাদ ভাই বান্ধব আত্মীয় স্বজন বিবি বা চালাওয়ালা সকলের গুনাহ মাফ করে দাও মাহবুব পাড়া প্রতিবেশী দেশবাসী বিশ্ববাসী মুমিন মুমিনার গুনাহ মাফ করে দাও আয় রব্বাল আলামিন মাহবুব এ রব্বের জমিনে আল্লাহ জিন্দা মুদ্দা তোমার মুমিন মুমিনা বান্দা বান্দি যারা যেখানে আছেন আল্লাহ গুনাহ মাফ করে দাও মুবুদরে বিদেশে জমিনে যারা থাকেন আল্লাহ আমাদের সাথে তাদেরকে শামিল করে দাও আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ তুমি নিজে তাদের নামে শামিল হইয়া যাও আব্দুল আলামিন আল্লাহ যারা ব্যবসা করেন ব্যবসায় বরকত দান করো আল্লাহ যারা চাকরি করে চাকরিতে উন্নতি দান করুন যাদের রিজিক নাই রিজিককে বরকত দান করো আয় আল্লাহ যাদের হায়াত নাই আল্লাহ হায়াত তৈবা দান করে দাও মাবুদ যাদের আল ঔলাদ নাই তুমি নেক ঔলাদ দান করে দাও অনেকে দান করেছেন বিশেষ করে যিনি পোস্টার দিলেন প্যান্ডেল দিলেন আল্লাহ মাইক দিলেন আল্লাহ দিতেছেন দিতে থাকবেন আল্লাহ তাকে এবং তার বংশ পর্যন্ত নসল বনসল তুমি কবুল করিয়া নাও আল্লাহ এক সন্তানের মা বাপ তাদেরকে বানিয়ে দাও আল্লাহ আমাদের আল ঔলাদকে তুমি নেক সন্তান বানিয়ে দাও আফত কুফত থেকে আল্লাহ তুমি হেফাজত করো মাহবুব যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি দান করো যারা লেখাপড়া করে জেহেনে জকি দান করে দাও মাহবুব আয় আল্লাহ রাব্বের পক্ষ থেকে আল্লাহ বাবা শাহজালাল মুজাহিদি আমিনের জমিন থেকে আমাদের সালাতু সালাম সোনার মদিনায় রওজায় আথারে কবুল করে নাও নবীজির খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইতুর রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইমাই মুস্তাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহ আলাইহিম এর পাক রূহে পৌঁছায় দাও মাগুত আজকের হাদিয়া খানি দয়া করে মায়া করে আল্লাহ হুজুর গাউসে পাকের পাক দরবারে পৌঁছায় দাও আল্লাহ
خواجہ غریب نواز خواجہ بہادر نقشبندی خواجہ شیخ الدین سہروردی مجدد الفیصلی بابا شہدان المجردی امینی شاہ قرآن شیعہ امینی سید نصیر الدین سپاہ سرر المدنی رحمت اللہ علیہ میر پاک روح پاو سید آو سید میران شاہ تاتری سید عرفان شرم پوری سید ریحان شرم پوری سید علی بادشاہ قادری سید عثمان شاہ قادری مرشدین مولی الحض مولانا عبد المتین القادری رحمت اللہ علیہ میر پاک خدمت پاو سید آو رب العالمین مدر مذہب ریمم اے اللہ مدر سلسل امام ایم مدر پاک روح پاو سید آو কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বড় ঘর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খানা খানু ফুফা ফুফি মামা চাচা চাচি মায়ের মানুষ মহাব্বতের মানুষ যে যেখানে অন্ধকার কবরে ঘুমে আছেন প্রত্যেকের পাকার ওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গরাব দাও সহ আয়াল্লাহ গ্রামের আশেপাশে যত মানুষ আজকে মাহফিলে শামিল হইলেন আল্লাহ তাদের প্রতিজনের খাতিরে তাদের নিজ নিজ এলাকার জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার রহমত নাজিল করে দাও ফিতনা ফাসাদ আর ঝগড়া বিবাদ থেকে দেশবাসীকে তুমি রক্ষা করো অনাবৃষ্টির থেকে তুমি রক্ষা করো তোমার আসমানি গজব আসমানে উঠায় নাও জমিনের গজব জমিনে দফন করে দাও রব্বুল আলামিন আজকে সভাপতি আল্লাহ মাওলানা রেজাউল কবির সাহেব আল্লাহ ওনাকে সুস্থতা দান করো আল্লাহ ওনার মতো মুরব্বী মাহফিলে থাকলে মনে বড় আশা থাকে আল্লাহ মনে হয় আমাদের পেছনে একটা মজবুত খুঁটি দাঁড়িয়ে আছে রব্বুল আলামিন আল্লাহ ওনার ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করে দাও সুস্থ দেহে আল্লাহ প্রত্যেকটা মাহফিলে শিরকত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মাবুদরে তোমার নবীর পক্ষের মধ্যে মুজাহিদ যারা এখানে বসে আছেন প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করে দাও রুহানি জিসমানি কুওয়াত দান করে দাও আয় আল্লাহ মর্দা মরার আগ পর্যন্ত যেন সুন্নিয়তের সেবা করতে পারি গো আল্লাহ এই শাহজালালের প্রেমিকের দলকে তুমি বাবা শাহজালালের সিপাহী হিসেবে কবুল করে নাও রব্বুল আমিন জানি কোন দিন জানি কার মরণ চলে আসবে আল্লাহ মাহমুদ কাউরে কঠিন কোন বিবাদ দিও না আল্লাহ গরিব তুনে চাপা দিয়ে মরণ দিও না আল্লাহ লোলালেংলা বানায় প্যারালাইসিস রূপটা আমাদেরকে দিও না বেনামাজি বানাইয়া মসজিদ থেকে বের করে মরণ দিও না আল্লাহ জাহান্নামি বানায় নবীর দুশমন বানায় মরণ দিও না মাহমুদ সে নবীর জন্য এত রাত পর্যন্ত মাটির বিছানে বসে আছে নবীর না দেখে কবরের ডাক দিও দয়া নবীকে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দেও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله